الشمس والقمر بحسبان، هو النجم والشجر يسجدان. نغرير اكتوليش نغوارير پتنگا مائز پارائي حجرت مونول كبير حافظ زان علي شاه আদর্শ মাদ্রাসার বার্ষিক সভা পুরস্কার বিতরণ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। আমরাও নবী করিম নবী আম্বিয়ায়ে কেরামদের পথের দিকে আমরা অনুসরণ করব আলহামদুলিল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সভাপতিত্বে ও এস এম সাজ্জাদ আলম মুন্নার পরিচালনায় এতে মেহমানে আলা ছিলেন আওলাদে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওলাদে গাউসেল আজম আল্লামা শাহ সুফি সৈয়দ তানভীর হাদি মাইজ ভান্ডারি। প্রধান অতিথি ছিলেন 41 নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালেহ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সুফি গবেষক কামরুল ইসলাম রাশেদ মাইজ ভান্ডারি। অতিথি ছিলেন মাওলানা এখলাসুর রহমান আল কাদেরি, মাওলানা আব্দুর রহিম, মাওলানা মাহবুবুল আলম আল কাদেরি, এফ এম হাসান, হাফেজ মাওলানা নেজামউদ্দিন, হাফেজ মোহাম্মদ আক্কাস, মহিউদ্দিন দিদার, ডাক্তার সুলতান, ফুরকান ভান্ডারি, আরিফ রাহাত, সোহেল, খাজা শরফুদ্দিন, জিয়াউল আজিম সুমন, মাওলানা আব্দুর রহমান রশিদি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নিউজ ফেস বিডি চট্টগ্রাম।